আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা পোকার MP40 পারমানেন্ট নিয়ে দেখাবো। জবি বান্দা ইন্ডিয়া সে দিক্রো আজ আমলো পোকার MP40 পারমানেন্ট লেনে বালা হ্যায় এন্ড ভিডিও কা ল্যাঙ্গুয়েজ সমঝ নিয়ে আয়েগা তো কোই বাত নি ভাই, আপ লোক ভিডিও দেখ কে মজে লো। তো আমরা চলে এসেছি ক্রোম ব্রাউজারে, এখন লিখবো কোডাশপ.বিডি এবং চলে যাব আমাদের কোডাশপে। কোডাশপ থেকে আজ কত করবো টপ আপ, দেখি কত টপ আপ করা যায়। তবে আমার ভাইরারি তো অলরেডি 400 ডায়মন্ডের মতো কাছাকাছি আছে, এখন 2000 ডায়মন্ডের মতো টপ আপ করবো, তারপরে চলে যাবো স্পিনে, দেখা যাক কি হয়। চলো এবার লিখে ফেলি UID টা, কতজনের স্বপ্ন পূরণ হবে, পোকার MP40 দিয়ে আবার খেলা যায় নাকি। আচ্ছা ঠিক আছে, আমরা নিয়ে দেখবো খেলা যায় নাকি। এখন টপ আপ করবো 2180 ডায়মন্ড, যা জীবনে আমি টপ আপ করিনি। চলো ওকে 1750টা, তা এখানে কি লেখা হয়েছে নিচে সেটার জন্য আমি, আচ্ছা উপরেও লেখা হয়েছে, অনুগ্রহ করে লক্ষ্য করেন যে বিকাশ বাংলাদেশের কর আইন মেনে প্রতিটি ক্রয়ের জন্য অতিরিক্ত 45% সারচার্জ বাস্তবায়ন করবে। আচ্ছা করবে, আচ্ছা ঠিক আছে, এখনো করে নাই, তার জন্য ধন্যবাদ, আপনারা করতে থাকুন, আমরা আগে টপ আপ তাড়াতাড়ি করে নিই। চলো বাই নাও ক্লিক দিয়ে, বাই নাও হয়ারি, বাই নাও ক্লিক দিয়ে দিছি, বাই নাও হয়ে যাও। কিন্তু এখানে দুঃখের কথাটা হয়েছে আইডিটা আসছে আমার, চলো আমার আইডিতে টপ আপ করি, আমার বাইরের আইডিতে টপ আপ করার দরকার নাই। এখন বিষয়টা হলো তো অবশেষে 1750 ডায়মন্ড দিয়ে আমরা করে ফেলবো টপ আপ। আমি আর খেলতাম না ফ্রি ফায়ার, ফ্রি ফায়ার দিয়ে